দুদিনের জন্য অবরোধ স্থগিত হওয়ায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এই সরবরাহ বাড়লেও কমেনি শীতকালীন সবজির দাম। আর গেল কয়েক সপ্তাহের চেয়ে করলা ও শশার দাম বৃদ্ধি পেয়েছে, তবে ভরা মৌসুমেও চড়া চালের বাজার। প্রায় সব ধরনের চালের দামই কেজিতে বেড়েছে 3 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, পরিবহন খরচ বৃদ্ধি হওয়ায় দাম বেড়েছে। এদিকে ক্রেতাদের মতে, রাজনৈতিক অস্থিরতার কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ তথ্য জানা যায়। কাঁচা বাজারে পণ্যের মূল্য তেমন বৃদ্ধি পায়নি, আগের সপ্তাহের মতোই রয়েছে। তবে করলা কেজিতে 40 টাকা এবং শসা কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে মাছের বাজারে ভিন্ন রূপ দেখা যায়। ইলিশ 400 থেকে 500 এবং চিংড়ি 50 থেকে 60 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য মাছের দামও বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতা বিক্রেতারা জানান। তবে গরুর মাংসের বাজার স্বাভাবিক থাকলেও ক্রেতা কম বলে জানান বিক্রেতারা। কিন্তু দেশি মুরগি কেজিতে 20 থেকে 30 টাকা এবং ব্রয়লার মুরগি কেজিতে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডাল মশলা সহ অন্যান্য পণ্যের দাম গত সপ্তাহের মতোই আছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ দাম বেশি। গত সপ্তাহ ছিল দেশি মুরগি 280 টাকা, এই সপ্তাহ আমার 300 টাকা, 320 টাকা। গত সপ্তাহ থেকে শসা করলার দাম বাড়ছে। শসা হইলো গত সপ্তাহ ছিল 25 টাকা, এখন 35 টাকা। আর করলা হইলো গত সপ্তাহ 60 টাকা, গত সপ্তাহ ছিল 40 টাকা, এখন 60 টাকা বিক্রি হয়েছে। ইলিশ মাছের দাম প্রচুর দাম বাড়তি। ইলিশ মাছের আলিপতি গত সপ্তাহ থেকে সপ্তাহে 500 টাকা 600 টাকা আলিপতি বাড়ছে। এই যে এই মাছ যে আগে বিক্রি করতাম জোড়া 900 800, অন বিক্রি করতেছি 1100 1150 টাকা, আলিপতি 500 টাকা বাড়তি। নদীতে মাছ খুবই কম। যে দেশে যে অবস্থা, অবরোধ হরতাল, এগুলোর জন্য এই অবস্থা হয়েছে। আমার গাড়ি ঘোড়া আসে না, বাইক করে না, এই জন্য যে জিনিসপত্র দাম, মাছের দাম, সব কিছুর দাম আমাদের জন্য, সাধারণ পাবলিকের জন্য এটা খুব অসুবিধায়। তবে দাম এখনো কম একটা মনে হয় না। আর অনেকদিন বাজার তো বন্ধ ছিল, অনেকদিন পরে বাজারে এলাম মূলত, সেই জন্য বড় বড় মাছ দেখে লোভ হচ্ছে নিতে, কিন্তু দামের কথা শুনে একটু পিছিয়ে যাচ্ছি। বেচাকেনা আসলে অ্যাকচুয়ালি ভালো না, রাজনীতির সংসদের কারণে বেচাকেনা একেবারে স্তব্ধ বলতে গেলে নাই আর কি। আমরা ঋণগ্রস্ত হচ্ছি, কিছু করার নেই, এমন তো অবস্থার মতো কিছু করার নেই। দাম আগের পর্যায়ে আছে, 280 70, আবার 60, আবার সম্ভবত 250 বিক্রি করতে হয়, যেহেতু কাঁচা মাল বিক্রি করতে আমরা বাধ্য। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী যেভাবে আমাদেরকে নিয়ে খেলা শুরু করছে, আমরা তো এখন দেখা যায় যে দেশে চলে যেতে হবে এই অবস্থা হলে।